নমস্কার বন্ধুরা, আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। রাত্রিবেলা আমার বর বলছে আজকে রাত্রে একটু আলাদা রকম খাবো, অন্যরকম খাবো, কী খাবো কী খাবো বলতে বলতে আমার মাথায় আইডিয়া আসলো যে চটপট করে আমি ছাতুর পুর ভরা পুরি করব আর সাথে ঘুগনি করব। কারণ আমি সকালবেলা মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দেখে আমার মাথায় আসলো যে ঘুগনিটাই করে নিই আর সাথে ব্যাস এই ছাতুর পুর ভরা। পুর ভরাটা আমি বানাচ্ছিলামই যখন, তখন আমার মাথায় আসলো যে ঠিক আছে, তাহলে এটা একটু ছোট্ট করে ব্লগ মতো করি, তোমাদেরকে দেখাই কিভাবে আমি মানে খাবার বানিয়ে সার্ভ করি। শুধুমাত্র তোমাদেরকে থালিটা দেখাই, কিন্তু বানানোটা সেভাবে দেখানো হয় না, ভিডিও করারও কেউ থাকে না, আর তাড়াহুড়োর মধ্যে থাকি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বানানো হচ্ছে, এখানে আমি পুরি ভাজছি, পুরিগুলো সব বেলা হয়ে গেছে। আমি যখনই রুটি ভাজি বা পুরি বানাই, ঠিক ভাজার সময় আমার বর এসে উপস্থিত, কারণ তার লুচি মানে ভাজতে আর রুটিটাকে ফোলাতে খুব ভালো লাগে। বাকি অন্যান্য সময় তার কোনো হদিশ পাওয়া যায় না, কিন্তু ঠিক ওই সময় সে চলে আসে। আটা মেখে কমপ্লিট করার পর, লেচি বানানোর পর সে তখন চলে এসেছে। এবার সে এসে আমি বললাম ঠিক আছে, এসে তো যখন তাহলে ভিডিওটা করো, কিন্তু না, সে তো মন মতো ফোনটা ধরবেও না, ক্যামেরার পজিশনও ঠিকঠাক ধরবে না। তো তারপর তার হাত থেকে ফোনটা নিয়ে বাম হাতে আমি ভিডিও করছি আর ডান হাতে এইভাবে রান্না করছি। এই সব খাবার রান্না হলে আমি আর আমার ডায়েট একটা ধরে রাখতে পারি না, সেই সময় আমি একটা দুটো খেয়েই নিই, আর ওই একটা দুটো খেলে তার সাথে আরও দুটো খাওয়া হয়ে যায়। ভাজতে ভাজতে তার অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, সে নাকি টেস্ট করে দেখবে যে কেমন হয়েছে। তো এটা একটা ছোট্ট প্রথমে ভেজেছিলাম, তো সেইটাই সে খাচ্ছে। ঘুগনিটা প্রায় হয়ে এসেছে, এবার আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব, আর এইদিকে আর কয়েকটা পুরি আছে, এটা ভেজে নেব। আমরা দুজন থাকি বলে যে আমাদের রান্না কম হয় তা একদমই না, বিশেষ করে এই পুরি বা মাংস বা লুচি এই ধরনের খাবার হলে অনেকগুলো করে হয়। তাই আমি হওয়ার পরে গুনে দেখলাম টোটাল 17টা পুরি ভাজা হয়েছে। এবার ভাজা হয়ে গেছে এইদিকে পুরো কমপ্লিট, আর ঘুগনিটাও আমি বন্ধ করে দিলাম, এবার খাবারটা পরিবেশন করব। তো পরিবেশন করার আগে এটা বরের প্লেটই সাজাচ্ছি। গরম গরম পুরি দিয়ে দিলাম, তো এখানে বেশি আটছে না, তো চারটে দিয়েছি, আর ঘুগনিটা আমি এর ভেতরে দিয়ে দেব। তো বেশি করেই প্রথমে দেব, পরে যদি লাগে তাহলে আবার নেবে। তারপরে এবার আমি এর ওপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা এর ওপরেই ছড়িয়ে দেবো। এর ওপর আর কোনো লেবু টেবু দেবো না, কারণ আমরা তো শুধু ঘুগনি খাচ্ছি না, পুরি দিয়েই খাচ্ছি। আর তার সাথে শশা কিছু স্লাইস করে কাটা। তো যখন আমি এটা দিচ্ছি, আমার বর বলছে শশা আবার পুরির সাথে কে খায়, এটা আবার কোন ধরনের কম্বিনেশন। আমি বললাম যে কচি কচি শশা এনেছিলাম আজকে সন্ধ্যাবেলা যখন গেছিলাম, দেখতে খুব ভালো লাগছে, তো এর সাথে কেটে নিই। বললো ঠিক আছে, তোমার যা ইচ্ছে। তো তারপরে এই থালাটা রেডি করে বরকে দিলাম। আর আমার প্লেটটা আমি পর থেকে নিয়েছি, সেটা আর দেখাবো না, কারণ বরের প্লেটটা যতটাই সুন্দর করে সাজায়, আমার প্লেটটা ঠিক ততটাই উল্টো বাজে করে, কারণ যা যা থাকে আমি জাস্ট নিয়ে নিই। তো আমার প্লেটে এবার আসি, দেখতেই পাচ্ছ তোমরা কতটা মানে মানে আমার প্লেটটার অবস্থাটা আর কি বলবো। তো আমি পুরিটা যখন খাচ্ছিলাম এতটা ক্রিস্পি, তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখো ভেতরটার পুরটা একদম সুন্দরভাবে মিশে গেছে, আলাদা আলাদা করে কিন্তু পুরটা বেরিয়ে আসছে না, তো খুবই ভালো হয়েছে। এবার আমি বরের থালাটা তোমাদেরকে দেখাই। ওই চারটে খাওয়ার পর এটা পরের 2 নম্বর, টোটাল হলে 6টা হবে। খাওয়াতে সে এতটাই মগ্ন, এ গুনছেও না কটা খাচ্ছে, কারণ পাশের টিভি চলছে, টিভি চলতে চলতে সে খাচ্ছে। আমার পাশের আমি দুটো নিয়েছিলাম পুরি, তার মধ্যে পরের পুরিটা একটু ঠান্ডাই হয়ে গেছিলো, টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম, কিন্তু এতটা ক্রিস্পি না দেখি আর পারলাম না। এটা আমার বরের 9 নম্বর পুরি, তার আগে 8খানা খেয়ে নিয়েছে, চুপচাপ মনোযোগ দিয়ে খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে খেতে। তো আমি বললাম খুব ভালো হয়েছে, এই কমপ্লিমেন্টটা তো সবাই সবাইকে দেয়, তুমি অনেকবার দিয়েছো, এমন কোনো নতুন কমপ্লিমেন্ট দাও যেন শুনে মনে হয় যে হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে। তখন সে বলল আগের জন্মে নাকি সে বট গাছের তলায় বসে তপস্যা করেছিল আমাকে পাওয়ার জন্য, সেইটা নাকি তার পূরণ হয়েছে। তো এত সুন্দর কথা শুনে একদিকে আমার ঢপ মনে হলো, আর একদিকে শুনে খুব আনন্দ লাগছে, কারণ যতই হোক বর বলেছে, কমপ্লিমেন্ট পেতে কার না ভালো লাগে। তো আজকের ব্লগ এখানেই শেষ, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই।